এটা হয়েছে যা আমরা দেখতে পেলাম সবটাই আমরা রিপোর্ট করবো ছোটে আমরা যা দেখলাম সবটাই থ্যাংক ইউ এই জমি ধর ওই ওই থেকে মানে দুটাকায় দেখে এসে ওই মোড়টা পর্যন্ত রয়েছে পুরোটাই আপনি কিনেছিলেন? হ্যাঁ, এই রাস্তাটা আমি দিয়েছিলাম, এই রাস্তাটা, এটা রাস্তা ছিল না, এটা আমি দিয়েছি, এখানে গ্রামের লোকেরা সবাই যাতায়াত করতে পারে, হ্যাঁ সকলে ব্যবহার করতে পারে, এইগুলি এটা ছেড়ে দিয়েছি। আমার অভিযোগ, আমার জায়গাটাকে আমার ছেলেদেরকে দিয়ে দিয়েছি, তারা এখন বাড়ি ঘর করে তারা থাকবে, কিন্তু এসে এরা জোর করে বাড়ি করে ফেলেছে, জানি না কে করেছে আমি ঠিক জানি না। হ্যাঁ, আমার আমার এখানে এটা চার বিঘা, আমি চাইছি এটা ছেড়ে দে, এটা ছেড়ে দিয়ে ছেলেদেরকে দিয়ে দে, যারা করছে তাদেরকে ই করা হচ্ছে, না সেটা করা হয়নি, কোর্টে করেছে, হ্যাঁ পুলিশ স্টেশন করা হয়েছে, এদিকে কোর্টে করা হয়েছে, 144 ধারা করা হয়েছে, সব না কোনো কিছু হয়নি। এটাই তো আমার নিজের খারাপ লাগছে, যেখানে আগ্রার জন্য যা গ্রামের লোকেরা জায়গা দেয় সেখানে বাউলের জায়গা এরা অধিকার করছে, এটা একটা শোনাও খারাপ লাগছে, মানে এটা শোনা মানে যেন আমরা এটা আমি নতুন শুনছি, কেন আমার জীবনে আমার 88 আমার বয়স হলো, আমি কোনোদিন শুনিনি যে কোনোদিন বাউলের জায়গা নিয়ে নিয়েছে, এই শুনছি এদের এদের ব্যাপারে, এরা জোর করে ই করে বাড়ি করে বসে আছে। হ্যাঁ, মুখ্যমন্ত্রী তো জেনে গেছে, সবাইকে বলা হয়েছে, সব কিছু হয়েছে, এখানে কৃষ্ণকে বলা হয়েছে, এখানে সবাইকে বলা হয়েছে, যারা যারা ভালো ই মানে নেতা প্রত্যেককে বলা হয়েছে, এবং নিশ্চয়ই যাব, কেন যাব, না আমার তো আমি জানি না ব্যাপারটা, আমি কিছুই জানি না এসব ব্যাপারে, কি হচ্ছে না হচ্ছে আমি জানি না, আমারটা হয়েছে এটাই আমি দেখছি, আমারটা হয়েছে।